কি ব্যাপার? বেরুবার সময় বলে গেলে রাত করে বাড়ি ফিরবে, এত তাড়াতাড়ি ফিরলে যে? চন্দন চলে গেছে? হ্যাঁ, তুমি চলে যাওয়ার পরই চলে গেছে। যায় কোথায়? হঠাৎ মেয়ের খোঁজ নিচ্ছ না? কালোর জন্মদিনে এত বকাবকি করেছি, অফিসে কি ভালো লাগছিল না? খারাপ লাগছিল। চলো কি একটা আদর করে আসি। তুমি ও যা খুশি হবে না? চলো চলো। জয়া, জয়া, এই তো কিছুক্ষণ আগে ঘরেই ছিল। হ্যালো, কোথায়? দাও, বাথরুমে আছে বোধহয়, দেখছি। জয়া, 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 চন্দনকে গাড়িতে তুলে দিয়ে ঘরেই তো এলো, এলো কোথায়? না মানে মানে বাবা, গেটে দারোয়ান বসিয়ে ভালোবাসাকে আটকানো যায় না। বাথরুমে পেছনের সিঁড়ির গোড়ায় তো আর দারোয়ান নেই। আমি হিরুর কাছে চললাম, পারোতে ক্ষমা করো। কি লিখেছে? হ্যালো, পুলিশ স্টেশন। আমাকে এখন নিয়ে যাবেন না, দিদি হাঁটে গেছে, দিদিকে আসতে দিন। বল জয়া কোথায়? বল জয়া কোথায়? বল। বললাম তো জানি না। জানি না, আরো কয়েক গা দিন তবে কথা বেরোবে। ওকে মারছেন কেন? আপনি কে? ইনি তো নাটের গুরু, ওকেও নিয়ে চলুন। বিজয়বাবু, আপনি ভুল করছেন। আমি হিরু নই যে মুখ বুঝে সব সহ্য করব। আমি ওকে নিয়ে যাচ্ছি, যা বলার কোর্টে গিয়ে বলবেন। আগে প্রমাণ তো হোক এ অপরাধী, তারপর নিয়ে যাবেন। এই তো জয়ন্তী চিঠি লিখে এসেছে, ও হিরুর কাছে চলে যাচ্ছে। এতেই কি প্রমাণ হয় হিরুই ওকে নিয়ে এসছে? কথা না বাড়িয়ে একে নিয়ে চলুন। ওকে নিয়ে গেলে ওর সঙ্গে আমিও যাব, ওকে আপনাদের সঙ্গে একা ছাড়ব না। ঠিক আছে, চলুন উঠুন। কোথায় যেতে পারে যায়? উড়েও যেখানেই যা, ওকে এই খড়ের গাদায় একদিন না একদিন এনে ফেলবই। Thank you.
চন্দনী আমাকে? তোমাকে তোমাকে আমি ভালো ভেবেছিলাম, আর তুমি যা একে আর সবাইকে নিয়ে গিয়ে জিবে তোল। তুমি আসছো কেন? তুমি যেতে পারো। আমি আপনাদের না বলে পালিয়েছিলাম। হ্যাঁ, তুমি পালিয়েছিলে, তাই উনি ওনার মেয়েকে ফিরে পেলেন। আমি দুঃখিত, বিনা কারণে তোমাকে মারতে হয়েছিল। তুমি যাও। না না, ও যাবে না, ও আমার সঙ্গে যাবে। আপনারা ওকে সাজা না দিলেও আমি ওকে সাজা দেব। আমার বাড়িতে ওকে আমি বন্দি করে রাখব, লেখাপড়া শেখাবো, আমার ব্যবসায় বসাবো ওকে। যা হিরো, ওদের সঙ্গে যা। না, এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাবো না ডাক্তারদা। আমি তোমাকে ভালোবাসি জয়া, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসি এই গ্রামকে, যেখানে আমার জন্ম হয়েছিল। ভালোবাসি আমার এই ডাক্তারদাকে। আমি কোনো কিছুর বিনিময়ে এদেরকে, এই গ্রামকে ছাড়তে পারবো না। আমি যাই। কাঁদছিস কেন মা? তুই ওর সঙ্গে যা না, যা। ওকে গিয়ে বল যে তুমি না আমায় খুব ভালোবাসো। কই, আমার জন্য তুমি তো গ্রাম ছাড়তে পারলে না। এই দেখো, তোমার জন্য আমি আমি শুধু শহর নয়, আমার আমার বাবাকে ছেড়ে এসেছি।